গুড মর্নিং গুড ইভিনিং এভরি ওয়ান সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে বিরাট একটি আপডেট নিয়ে আমরা চলে এসেছি সরাসরি ট্যাক্স সালে যেখানে নিয়োগ করবে যারা আবেদন করতে চাইছেন কিভাবে আবেদন করবেন লাস্ট ডেট কত বেতন কত দেয়া হবে এবং কি রকম যোগ্যতার কথা বলা হয়েছে এবং আবেদন করতে গেলে কত টাকা লাগবে সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে আমরা এই ভিডিওতে জানাবো ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ রকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথম পেতে হলে আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান সিকিউরিটি পেসের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে স্ল্যাশ জিরো থ্রি টু জিরো টু জিরো দু হাজার কুড়ির বিজ্ঞপ্তি আমরা সবাই জানি যেখানে আমাদের ভারতের সমস্ত চাকরিজীবীরা এই পদের ক্ষেত্রে এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে পারবে ভ্যাকান্সি বা পোস্টের কথা আমরা বলবো এখানে ভ্যাকান্সির যদি কথা বলি প্রথমত ওয়েলফেয়ার অফিস পদে নিয়োগ করে নেওয়া হবে উনতিরিশ হাজার থেকে এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত বেতন দেয়া হবে এবং এই বেতনের ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ আপনারা বেতন পেতে চলেছেন সুপারভাইজার পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন বেশিরভাগটাই কিন্তু সুপারভাইজার শূন্য পদ রাখা হয়েছে এখানে সুপারভাইজারের ডিপার্টমেন্টগুলো দেখে নেবেন কি কি ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে আর বেশিরভাগই কিন্তু সুপারভাইজার পদেই নিয়োগটা হতে চলেছে এখানে বেতনের পরিমাণ যেটা বলা হয়েছে ছাব্বিশ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে সুপারভাইজার সিভিল ইলেকট্রিক এবং এছাড়াও রয়েছে সুপারভাইজার অন্যান্য যে পদগুলো রাখা হয়েছে স্টুডিও কন্ট্রোল এবং অপারেটর পদের ক্ষেত্রে যেগুলো নিয়োগ করা হচ্ছে এছাড়াও রয়েছে জুনিয়র ডাফটম্যান পদের ক্ষেত্রে এখানে নিয়োগ যেটা আপনাদের বেতন দেওয়া হবে আট থেকে কুড়ি হাজার চারশো টাকা পর্যন্ত এবং এখানে সেলের ওপরে কিছু নির্ভর করছে যারা আবেদন করবেন এই পদের ক্ষেত্রে জানানো হচ্ছে এখানে পিডব্লিউ বিডির ক্ষেত্রে শূন্য পদ রিজার্ভ করা থাকবে এবং যে পদগুলি আপনারা আবেদন করতে পারবেন এখানে যারা ইএস যারা এস ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিছু ইনফরমেশান বলা রয়েছে অবশ্যই দেখে নেবেন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলি এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর এবং অন্যান্য পদের ক্ষেত্রে আঠাশের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এখানে বয়সের ছাড় আছে যারা এস সি এস আছেন পাঁচ বছর এবং ও জন্য এখানে বয়সের ছাড় পাবেন তিন বছর এবং পিডব্লিউডির ক্ষেত্রে এখানে যেটা ছাড় আছে দশ দশ বছরের মতো যে ছাড়টা পাবেন এবং এখানে যারা আলাদা ক্যান্ডিডেট ডিপার্টমেন্টের নিজস্ব ক্যান্ডিডেট যারা আবেদন করবেন সেই ক্ষেত্রে এখানে আপনাদের কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন চলে আসি কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা এখানে কোয়ালিফিকেশান বলতে সাধারণত ডিগ্রি বা ডিপ্লোমা আপনার যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবেন এই পদের ক্ষেত্রে এবং সাধারণত যে ডিগ্রি বা ডিপ্লোমার কথা বলা হয়েছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন সুপারভাইজার পদের ক্ষেত্রে এখানে ফার্স্ট ক্লাস আপনার থাকতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে প্রিন্টিং টেকনোলজির উপরে অথবা আপনার বিই বিটেক যদি থাকে সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন এছাড়াও রয়েছে এখানে সুপারভাইজার পদের ক্ষেত্রে যে ফার্স্ট ক্লাস পেতে হবে ডিপ্লোমা অথবা আপনার বিই বিটেক থাকতে হবে এই পদের ক্ষেত্রে সাধারণত এই সমস্ত যোগ্যতাগুলো আমাদের হয়তো সাধারণ যারা চাকরিজীবী বা চাকরি প্রার্থীরা যারা ভিডিও দেখছে তাদের ক্ষেত্রে হয়তো নেই কিন্তু এই যোগ্যতাটা সবার ক্ষেত্রেই অ্যাভেলেবেল যেটা জুনিয়র ড্রাফটম্যান পদের ক্ষেত্রে এখানে আইটিআই পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে এবং শুধুমাত্র কোয়ালিফিকেশানের উপরে এখানে আবেদন করা যাচ্ছে আইটিআই পাস ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই পদটা কিন্তু বরাদ্দ করা রয়েছে আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধা নেই এক্সামিনেশান ফিস বা আবেদন ফিস যেটা আমরা বলে থাকি না কেন এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ হিসাবে ছশো টাকা সাধারণ যারা আছে তাদের ক্ষেত্রে এবং দুশো টাকা হচ্ছে কাস্ট সার্টিফিকেট যেমন এস সি এস টি পিডব্লিউ বিডির জন্য এখানে দেয়া হয়েছে দুশো টাকা আবেদন ফিস সাধারণত নিয়োগ করা হবে কিভাবে এখানে অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এবং অনলাইন পরীক্ষা ভিত্তিতেই কিন্তু আপনারা এ এখানে প্রার্থী বাছাই করে নেওয়া হবে আপনাদেরকে এবং অবশ্যই পরীক্ষাতে নেগেটিভ মার্কিং থাকবে আরও কিছু ইনফরমেশন আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান এবং আমাদের দেয়া তথ্য আপনার কিছুটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওটায় লাইক করুন এবং কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান যে আপনারা যদি ট্যাক্সালে যদি চাকরি পেতে চান বা চাকরি করতে চান অন্যান্য রাজ্য বা শহরে বা আমাদের পশ্চিমবঙ্গে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা চেষ্টা করব আমাদের রাজ্য বা আমাদের শহরে নিয়মিত চাকরির আপডেট প্রোভাইড করতে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে গুড ইভিনিং এভরি সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ইউকো ব্যাংকের তরফ থেকে নতুন একটি চাকরির খবর যেখানে ইউকো ব্যাংকে নিয়োগ করে নেওয়া হবে সমস্ত ভারতীয় এবং যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাইছ অবশ্যই আবেদন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে অনেক গুরুত্বপূর্ণ ডিটেলস আছে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পেরে যাবে সমস্ত ডিটেলস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে নিয়মিত সরকারি চাকরির আপডেট দেওয়া হয়ে থেকে আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরি যেখানে অফিসার নিয়োগ করবে কলকাতাতে ইউকো ব্যাংকের তরফ থেকে জানানো হচ্ছে এবং এখানে যে পদগুলি রাখা হয়েছে সাধারণত গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে সিকিউরিটি অফিসার ইঞ্জিনিয়ার নিয়োগ করবে এছাড়াও অন্যান্য পদে নিয়োগ করা হবে এখানে জানা গিয়েছে এখানে টোটাল যে ভ্যাকান্সির কথা যদি আমরা বলি চৌষট্টি এবং সাতাশটি টোটাল কিন্তু ভ্যাক্যান্সি রাখা হয়েছে এবং এই ভ্যাক্যান্সিগুলো কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্য রিজার্ভ থাকবে যেমন সিরুল কাস্ট সিরুল টাইপ এবং ও এবং আদার ক্যাটাগরি যাদের আছে এবং ও এখানে কিন্তু নন ক্রিমি লেয়ার হতে হবে যারা আবেদন করবেন তাদের জন্য জানানো হচ্ছে এখানে বেতনও সেরকম দেওয়া হবে বেতনের আমরা যদি কথা বলে থাকি এখানে আবেদন করছে তাদের পে এখানে যেটা পে করা হবে সা তেইশ হাজার সাতশো থেকে এখানে শুরু হবে এবং বেতন গিয়ে দাঁড়াবে কিন্তু অনেক এখানে যারা আবেদন করছো তাদের ক্ষেত্রে এখানে কিন্তু বেতনের পরিমাণটা বলা রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারবে চলে আসি গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা হচ্ছে আবেদনের তারিখ এবং ডেট যেখানে ইম্পর্টেন্ট ডেটস এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান এবং পেমেন্ট করার জন্য লাস্ট ডেট যেটা জানানো হয়েছে তোমাদের জন্য এখানে সতেরো এগারো দু হাজার কুড়ি এবং এখানে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়েছে সাতাশ দশ দু হাজার কুড়ি এবং অনলাইন এক্সামিনেশান হবে ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে এই এক্সামিনেশান কমপ্লিট করে দেওয়া হবে দু হাজার একুশে এবং এখানে ইন্টারভিউ ডেটও বলে দেওয়া হবে ইমিডিয়েটলি এবং যেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের জন্য জানানো হচ্ছে এখন হয়তো তোমরা সবাই জানো যে ব্যাংকের হয়তো পরীক্ষায় পাশ করলেই সরাসরি চাকরি এবং ইন্টারভিউ দিলেই কিন্তু সেই চাকরি মিস হবে না এবং এখানে কিছু ইনফরমেশান আছে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো তোমাদের বয়সের জন্য বলা রয়েছে এবং বয়স এখানে যেটা বলা হচ্ছে ম্যাক্সিমাম আপ টু চল্লিশ বছরের মধ্যে হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে হলেই আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশানে ষাট পার্সেন্ট নাম্বার রাখতে হবে এবং এখানে যাদের এক্সপিরিয়েন্স আছে বিএসএফ সিআরপিএফ আইটিবিপি সিআইএসএফ এসএসবি এস ফাইভ ইয়ার্স যারা সার্ভিস করেছে তারা ইন্ডিয়ান আর্মি বা নেভি থেকে বা এয়ারফোর্স থেকে যারা এখানে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই সমস্ত পদের কথা বলা হয়েছে এবং এখানে আরও ইনফরমেশান আছে তোমরা দেখে নিতে পারবে বয়সের জন্য ছাড় আছে আলাদা আলাদা প্রার্থীদের জন্য এবং এখানে পরীক্ষার এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষা নেওয়া হবে এবং কত নাম্বার কত কোশ্চেন এবং দু ঘন্টার সময় থাকবে সেগুলো তোমাদের দেখে নিতে হবে আর ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিজ নেওয়া হচ্ছে যেমন এস সি জন্য একশো টাকা এবং আঠেরো পারসেন্ট জি দিয়ে একশো আঠেরো টাকা এবং ইউ আর এস ও বিসির জন্য হাজার টাকা এবং টাকা একশো আশি টাকা জিএসটি পড়বে টোটাল মিলিয়ে হচ্ছে এগারোশো আশি টাকা অ্যাপ্লিকেশন ফিস জানিয়ে দিলাম আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করা যাবে ভিডিওর নিচে ডেসক্রিপশান থেকে আর ভিডিওর নিচে ডেসক্রিপশানে অনলাইন অ্যাপ্লিকেশানের আমরা লিঙ্ক প্রোভাইড করে দেব তোমরা অবশ্যই সহজে পেয়ে যাবে এই লিংকে ক্লিক করলে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে এবং যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করেই তারপরে আবেদন করতে পারবে এবং যারা হয়তো ভাবছো এই বছরে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো এখনও রেজাল্ট পাওনি তারা কি আবেদন করতে পারবে আপাতত এখনো পর্যন্ত আবেদন করতে পারবে না এবং যখনই তোমরা গ্র্যাজুয়েশানের রেজাল্ট পাবে তখন থেকেই তোমরা আবেদন করতে পারবে এবং নর্মালি যদি কোন এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন চা হয় তাহলে তোমাদের কোনো আবেদন করতে গেলে সমস্যা হবে না আশা করছি তোমাদের জন্য আমরা নিয়মিত ব্যাংক অথবা অন্যান্য সরকারি চাকরির আপডেট দেবো গ্র্যাজুয়েশান পাস অথবা আন্ডার গ্র্যাজুয়েট যারা এই ভিডিওটা দেখছো ভিডিওই লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমার যোগ্যতা এবং তার সঙ্গে জানাতে ভুলবে না তোমার অবশ্য জেলার নাম ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে মাতারাম অঙ্গনারির আপকামিং নোটিফিকেশনও আসতে চলেছে খুব শীঘ্রই যেখানে মাধ্যমিক অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং যে এলাকায় তোমরা বাসিন্দার এবং সেই পঞ্চায়েতের মধ্যে তোমাকে বসবাস করতে হবে এবং সেখানকার অঙ্গনারী সেন্টারে তোমরা কিন্তু পেতে পারো কাজ শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে তোমরা পেয়ে যাবে রকম দুর্দান্ত একটি চাকরি আর এখানে জানিয়ে দিলাম অঙ্গনারি কর্মী আপকামিং নোটিফিকেশনের ইনফরমেশন এবং আইসিডিসিএস এর সুপারভাইজারেরও আপকামিং নোটিফিকেশান আমরা আভাস পাচ্ছি কিন্তু প্রায় সাত থেকে আট হাজারের মতো শূন্য পদ থাকার জন্য এখানে তোমরা যদি মেন্সের জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করার জন্য আমরা ইমেল আইডি দিয়ে দিচ্ছি ইমেলে আমাদেরকে তোমরা ফোন নাম্বারগুলো প্রোভাইড করো আমরা তোমাদেরকে কল করে নেব এবং এই যে আটশো সাতচল্লিশ টাকা এই আটশো সাতচল্লিশ টাকাও পেমেন্ট করতে হবে না আটশো টাকার মূল্যে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আই সিডিসিএসের মেন্সের দু হাজার কুড়ি কোর্স ইন বেঙ্গলি যেটা দু হাজার কুড়ির সব থেকে সেরা একটি আপডেট আমরা জানিয়ে দিলাম এছাড়াও তোমরা যদি যে কোনো আড্ডা টু ফোর সেভেন থেকে যে কোনো কোর্স প্রোমো কোড দিয়ে অ্যাপ্লাই করার পরও যেটা তোমাদের হাতে থাকে না সেই ছাড়টা কিন্তু আমরা দিয়ে দেবো তোমরা শুধু কন্ট্যাক্ট করো আমার সঙ্গে কমেন্ট সেকশানের ইমেল আইডিতে তোমাদের ফোন নাম্বার পাঠিয়ে দাও আমরা অবশ্যই কন্ট্রাক্ট করে নেব তোমাদেরকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং কমেন্টে তোমার মন্তব্য জানাতে পারো যে তোমার আপকামিং নোটিফিকেশনে কোনো ইন্টারেস্ট আছে কি তাহলে কমেন্ট করতে ভুলবে না দেখ গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে মিনিস্ট্রি অফ পাওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নতুন আপডেট যেখানে সমস্ত চাকরিজীবীদেরকে ট্রেনিং নিয়ে নিয়োগ করে নেওয়া হবে হয়তো তোমরা ভাবছো এর আগে এই ভিডিওটা দেখেছ আমি বলছি এই ভিডিওটা তোমরা দেখো নি কারণ এখন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের দুটি ট্রেনিং চলছে বর্তমান সেই ভিডিওগুলো আমরা এই ভিডিওর সঙ্গে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেবো প্রথমত জানিয়ে রাখি তোমাদেরকে এখানে যে ইঞ্জিনিয়ারিং ব্যাচটা শুরু হবে তেইশে দু হাজার কুড়ি একুশ ব্যাচ এই ডিপ্লোমা ব্যাচ এবং এখানে ট্রেনিং দেয়া হবে যেখানে এনপিটি দুর্গাপুরের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত চাকরিজীবীরা অনলাইন আবেদন করা যাবে এখানে স্টাইপেন দেওয়া হবে উনিশ হাজার টাকা এবং এখানে ফার্স্ট স্টাইপেন এবং সেকেন্ড স্টাইপেন কিন্তু দিনকে দিন বাড়বে এবং আটষট্টি হাজার চারশো আশি টাকা সেকেন্ড স্টাইপেন এই রকমভাবে তোমাদেরকে স্টাইপেন দেয়া হবে বলে জানা গিয়েছে সমস্ত যারা দুর্গাপুর থেকে আবেদন করবে ভাবছো বা দুর্গাপুর থেকে অন্য কোনো জেলা থেকে তারা আবেদন করবে ভাবছো কোনো রকম অসুবিধা নেই সমস্ত জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে এই পদের ক্ষেত্রে অবশ্যই তার জন্য ভিডিওটাকে লাইক করতে হবে কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করি লেটেস্ট চাকরির আপডেট প্রদান করতে সেই জন্য লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকো এখানে কি বলা হচ্ছে আমরা দেখে নিই অনলাইন অনলাইনের মাধ্যমে তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার চেক করতে হবে ঠিকঠাক দিয়েছ কি না এবং তোমাদের যদি বিটেক বিই যদি ডিগ্রি থাকে সেইগুলো তোমাদের চেক করতে হবে বলে এখানে জানা গিয়েছে এবং সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এখানে লাস্ট রিসিপ্ট যেটা অ্যাডমিশনের জন্য লাস্ট ডেট হচ্ছে বারো এগারো দু এবং এখানে তোমাদেরকে ওর মধ্যে আবেদন করে ফেলতে হবে এর ডেট এখানে দেওয়া রয়েছে ছাব্বিশ এগারো থেকে শুরু হবে সাতাশ এগারো পর্যন্ত চলবে এবং এখানে যারা আবেদন করছো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি কি যোগ্যতা থাকা দরকার একটু জেনে নাও এলিজিবিলিটি হিসাবে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল এবং অথবা মেকানিক্যাল এই ধরনের তোমার যে কোনো রেকনাইজড ইউনিভার্সিটি বা অথবা টেকনিক্যাল বোর্ড থেকে তোমার যদি কোয়ালিফিকেশান থাকে তাহলেই এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে তোমাদের এজ লিমিট বলা হয়েছে যেখানে তোমাদের কোনো রকম ইনফরমেশন দেয়া নেই এবং সমস্ত চাকরি প্রার্থী ও বিসি বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়াও অন্যান্য ইনফরমেশনের জন্য ভিডিও নিচে ডেসক্রিপশনের দেয়ার লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ তথ্য যাচাই করে নিতে পারবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক করতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্ধ গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি যেখানে নিয়োগ করে নেওয়া হবে সমস্ত চাকরিজীবীদের এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে এই চাকরির আপডেটটি প্রকাশিত করেছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সমস্ত ছাত্রছাত্রীরা দেখতেই পাচ্ছ দু হাজার কুড়ির লেটেস্ট আপডেট এবং এখানে আমরা সম্পূর্ণ ডিটেলসে জানাবো ভিডিওটা ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করি ইন্ডিয়ান অয়েল বা অন্যান্য চাকরির আপডেট সব প্রথম পৌঁছে দিতে এখানে প্রধানত কোন কোন পদে নিয়োগ করে নেওয়া হচ্ছে আমরা একটু দেখে নিই এখানে ইস্টার্ন রিজনিং যে জোনগুলো আছে আলাদা আলাদা জোনে আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে এবং এখানে যারা আবেদন করবে কোন কোন পদগুলি এবং কোন কোন ট্রেডে নিয়োগ করে নেওয়া হবে সেইগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং টিআইএল এখানে নিয়োগ করা হবে হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং এখানে নিয়োগ করা হবে অ্যাকাউন্টস পদের ক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটর এছাড়াও এখানে নিয়োগ করা হবে অন্যান্য পদে সমস্ত জেলা রাজ্য এবং অন্যান্য জায়গা টোটাল অল ওভার ইন্ডিয়া যেমন আমাদের এখানে যে স্টেটগুলোর কথা বলা রয়েছে উড়িষ্যা ছত্তিশগড় এছাড়াও রয়েছে ঝাড়খণ্ড এছাড়াও রয়েছে হারিয়ানা পাঞ্জাব দিল্লি এবং আমাদের বেঙ্গল কিন্তু স্টেটের নাম এখানে রয়েছে যারা বেঙ্গল অথবা কলকাতা থেকে যারা আবেদন করতে চাইছ তোমাদের জন্য কিন্তু আমরা ডিটেলস এবং কতগুলো বিভক্ত শূন্যপদ রাখা হয়েছে সেগুলো কিন্তু জানিয়ে দেব বেঙ্গলে পদের ক্ষেত্রে এখানে টোটাল যে ভ্যাকান্সির কথা উল্লেখ করা রয়েছে তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে টোটাল ভ্যাকান্সি চুয়াল্লিশটি বলা রয়েছে এবং সমস্ত কাস্ট অনুযায়ী কিন্তু এখানে আলাদা আলাদা ভ্যাকান্সিতে নিয়োগ করে নেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কী চাওয়া হয়েছে আমরা একটু দেখে নিই এখানে সমস্ত চাকরি প্রার্থীদের আইটিআই পাস থাকলেই আবেদন করতে পারবে এবং আলাদা আলাদা পদের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতার কথা অবশ্য বলা রয়েছে কোয়ালিফিকেশন এখানে তোমরা যদি লক্ষ্য করে দেখো কোয়ালি ফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে তোমাদের জন্য টেকনিশিয়ান পদের ক্ষেত্রে কিন্তু এখানে টেন প্লাস টু আইটিআই পাস যোগ্যতা আবেদন করতে পারবে ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে যারা অ্যাপ্রেন্টিস নেবে তাদের ক্ষেত্রে টেন প্লাস টু আইটিআই পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস যারা পদে যারা হিউম্যান রিসোর্স পদে যারা আবেদন করবে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে এবং এছাড়াও এখানে কোনো রকম আইটিআই পাসের কথা কথা বলা হয়নি এছাড়াও টেকনিক কাল অ্যাপ্রেন্টিস পদে যারা আবেদন করবেন টেলিকমিউনিকেশন পদে তাদের ক্ষেত্রে টেন প্লাস টু অথবা আইটিআই এবং ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই ধরনের সমস্ত যোগ্যতা তোমাদের থাকতে হবে তাহলেই এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে অ্যাকাউন্টেন্ট পদের যারা আবেদন করবে ব্যাচেলার ডিগ্রি ফুল টাইম কমার্স থেকে পাশ করতে হবে গ্র্যাজুয়েশান এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ফেসার্চ অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে টুয়েলভ পাস এবং বিলো যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে মানে বাট বিলো গ্র্যাজুয়েট মানে তোমাদের যদি টুয়েলভ পাস যোগ্যতাও থাকে এবং হয়তো তোমরা গ্র্যাজুয়েশান করছো সেই ক্ষেত্রে আবেদন করতে পারবে লাস্ট যেটা আছে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে এখানে টুয়েলভ পাস যোগ্যতা এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটারের ট্রেনিং থাকতে হবে ওয়ান ইয়ার এবং এখানে তোমাদের এনএস যেটা ন্যাশনাল স্কিলের তরফ থেকে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান এইগুলো যোগ্যতাগুলো থাকা দরকার অত্যন্ত এবং এখানে এজ ক্রাইটেরিয়া যেগুলো দেয়া রয়েছে আঠেরো থেকে চল চব্বিশ এবং তিরিশ দশ দু হাজার কুড়ি এখানে তোমার বয়সের সময়সীমা নির্ধারিত করে দেয়া রয়েছে এবং এখানে কত মাসের ট্রেনিং হবে সেগুলো বলে দেয়া রয়েছে এবং বয়সের জন্য ছাড়ের জন্য সমস্ত ইনফরমেশান দেয়া রয়েছে সেগুলো তোমরা ডিটেলসে যদি জানতে চাও আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সুমন জব ডট ইনের লিঙ্ক প্রোভাইড করে দেব অথবা তোমরা সার্চ করেও সরাসরি চলে আসতে পারো নিয়মিত চাকরির আপডেটগুলো দেখে নিতে এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে সরাসরি আবেদন করার লিঙ্ক পেয়ে যাবে এবং এখানে বিজ্ঞপ্তির লিঙ্কও পেয়ে যাবে তোমরা যখনই এই বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করবে আমরা যে পিডিএফ থেকে এতক্ষণ ধরে তোমাদেরকে ইনফরমেশানগুলো দিলাম সেই ইনফরমেশানগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে এবং চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এই ট্রেনিংটা করে রাখলে কিন্তু অনেকটাই তাদের সুবিধা এবং তোমাদের জন্য কিন্তু অনেকটা ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য কিন্তু এটা তোমরা এগিয়ে থাকবে সমস্ত আদার্স স্টুডেন্টসদের থেকে এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চার এগারো দু কুড়ি থেকে শুরু হয়েছে এবং এখানে তোমাদের অনলাইন যেটা তোমাদের পেমেন্টের ব্যাপার রয়েছে লাস্ট ডেট এখানে তোমরা যদি দেখো এখানে তিরিশ দশ দু হাজার কুড়ি থেকে এখানে কিন্তু তোমরা যেটা বলা হয়েছে এলিবিলিটি ক্রাইটেরিয়া যেটা ধরা হয়েছে এবং লাস্ট ডেট অনলাইনে আবেদন করা বাইশ এগারো দু হাজার কুড়ি এইখানে তোমরা লাস্ট ডেটের আগে আবেদন করে ফেলো যদি এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে যে তোমাদেরকে অ্যাপ্রেন্টিস দেয়া হচ্ছে এটা যদি তোমরা নিতে চাও এবং সমস্ত স্টেট থেকেই কিন্তু এটা আবেদন করা যাচ্ছে খুব একটা খারাপ এটা কিন্তু না তোমরা যদি করে রাখো ভবিষ্যতে কিন্তু ইন্ডিয়ান অয়েলের যখন বিজ্ঞপ্তি ছাড়বে তখন কিন্তু তোমরা এখান থেকে অনেকটাই সুযোগ সুবিধা পেয়ে যাবে কারণ এই সমস্ত ট্রেনিংগুলো আমাদের অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য প্রোভাইড করা হয় কারণ তোমরা যদি লক্ষ্য করে দেখো এই রকম আপডেট কিন্তু অন্য কোথাও আর পাবে না ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করে থাকি এই রকম ভিডিও প্রোভাইড করতে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্টে জানাতে পারো তোমরা কি ধরনের চাকরি বা কী ধরনের এ তোমরা আপডেট পেতে চাও আমরা চেষ্টা করবো অবশ্যই তোমাদের কমেন্ট সেকশানে অবশ্যই রিপ্লাই দিতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল নতুনভাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ভারত সরকারের নতুন একটি চাকরি বলা যেতে পারে কারণ এখানে ট্রেনিং চলাকালীন দেয়া হবে স্টাইপেন বা বেতন সেখানে থাকবে সরকারি প্রতিষ্ঠানের স্বীকৃতি ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে নিয়মিত চাকরির আপডেট সবার প্রথম প্রদান করে থাকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমার শিক্ষাগত যোগ্যতা তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা চাকরির আপডেট দিয়ে দেব এখানে ভারত সরকারের নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এখানে স্টাইপেন সহ ট্রেনিং দেয়া হবে অ্যাসিস্টেন এবং স্টেনো এছাড়াও ড্রাইভার পদের ক্ষেত্রে এখানে বিজ্ঞপ্তি নাম্বার প্রকাশিত হয়েছে দু হাজার কুড়ি অনলাইনে আবেদন করতে পারবেন তিনেই নভেম্বর মানে কাল থেকে আবেদন শুরু হচ্ছে এবং চব্বিশে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন সমস্ত পদের ক্ষেত্রেই এখানে গ্রুপ সি পদে নিয়োগ করে নেওয়া হবে যেখানে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স এবং অন্যান্য পদের ক্ষেত্রে পঁয়ত্রিশ অব্দি বয়সের সর্বোচ্চ সীমা এবং বাকি পদগুলি চল্লিশের মধ্যে বয়সের সর্বোচ্চ সীমা জানানো হয়েছে যারা আবেদন করবেন তাদেরকে বয়সের জন্য নির্ধারিত সময় বলে দেওয়া রয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার কুড়ি তারিখ হিসাব অনুযায়ী কিন্তু এখানে বয়স ধরে নেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইট কি বলা হয়েছে এনপি কেরিয়ার্স ডট কো ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন সমস্ত চাকরি প্রার্থীরা যারা এই সমস্ত ট্রেনিং নিয়ে যারা হয়তো ভাবছ সরকারি যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে পরবর্তী সময়ে চাকরির একটি সুযোগ করে নিতে তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট অবশ্য আমরা জানিয়ে দিলাম আশা করছি তোমরা এই রকম যদি ট্রেনিং দিয়ে বা ট্রেনিং শেষে কোনো যদি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে তোমাদের জন্য আমরা নিয়মিত প্রদান করে থাকি এই রকম চাকরির আপডেটগুলি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের জন্য লেটেস্ট চাকরির আপডেট সবার প্রথম প্রদান করি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক হতে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দারম গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস সমস্ত চাকরিজীবীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি কলেজে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি এখানে আমরা জানাবো কবে থেকে আবেদন হচ্ছে বেতন কত লাস্ট ডেট কত আবেদনের এবং কিভাবে আবেদন করবেন এ টু জেড ইনফরমেশান ভিডিও শুরু করার পূর্বে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল যে এখানে তোমাদের জন্য সরকারি চাকরির আপডেট সবার প্রথম প্রদান করা হয় তেমনি আজকে আমাদের রাজ্য সরকারের দ্বারা প্রকাশিত হওয়া একটি আপডেট আমরা নিয়ে চলে এসেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে সাধারণত যে ইউনিভার্সিটিগুলো আছে সাধারণত সেই ইউনিভার্সিটি বা কলেজগুলিতে নিয়োগ করে নেওয়া হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যোগ্য হিসাবে উচ্চ মাধ্যমিক এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন শুধুমাত্র আবেদন করতে হবে আপনাদেরকে এই ইমেলে আপনারা যদি ইমেল করতে পারেন তাহলে আপনাদের জন্য সব থেকে সুবিধা এই ইমেলটা হচ্ছে আপনাদেরকে আমরা ডেসক্রিপশানে দিয়ে দেব এই ইমেলে আপনাদেরকে মেল করতে হবে মেল করে আপনাদের যাবতীয় প্রমাণপত্র তার ডকুমেন্টস এইগুলো সাবমিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমরা প্রদান করে দিয়েছি এবং বিজ্ঞপ্তির মেন নোটিফিকেশানের লিঙ্ক এই দুটো আমরা প্রদান করে দিয়েছি তোমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে যখনই এই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে চাইবে তখনই তোমরা ডাউনলোড করে নিতে পারবে কোনো রকম অসুবিধা নেই তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন একটি অ্যাডভার্টাইজমেন্ট যেটা তোমাদেরকে বলা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগের জন্য এবং এটা বেঙ্গল মুর্শিদাবাদে নিয়োগ করা হবে তাদের কলেজের টিচার ইনচার্জ এই আপডেটটি দিয়েছে এবং সমস্ত চাকরিজীবীদের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না আবেদন একদম বিনামূল্যে করা যাবে শুধু ইমেল করলেই হবে তোমাদের যাবতীয় বায়োডেটা সমেত ইমেল করে দিয়েও তাহলেই তোমরা এই পদের ক্ষেত্রে আবেদন করে নিতে পারবে তোমরা যদি বিস্তারিতভাবে জানতে চাও অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট এখানে কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে মুর্শিদাবাদে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে সম্পূর্ণ ডিটেলসটা চেক করে নিতে পারো এবং নিয়মিত যদি তোমরা তোমাদের জেলার চাকরির আপডেট পেতে চাও কারণ আজকে এই জেলার নাম মুর্শিদাবাদ তোমার জেলার চাকরির যদি খবর পেতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সুমনজব ডট ইন যে সরকারি চাকরির খবর কিন্তু পেতে হলে এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং বিস্তারিতভাবে ইনফরমেশান পিডিএফ সেইগুলো তোমরা কিন্তু ডাউনলোডও করে নিতে পারো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জ্যা হিন বন্দমাত অঙ্গনারীর আপকামিং নোটিফিকেশনও আসতে চলেছে খুব শীঘ্রই যেখানে মাধ্যমিক অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং যে এলাকায় তোমরা বাসিন্দার এবং সেই পঞ্চায়েতের মধ্যে তোমাকে বসবাস করতে হবে এবং সেখানকার অঙ্গনারী সেন্টারে তোমরা কিন্তু পেতে পারো কাজ শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই রকম দুর্দান্ত একটি চাকরি আর এখানে জানিয়ে দিলাম অঙ্গনারি কর্মী আপকামিং নোটিফিকেশনের ইনফরমেশন এবং আইসিডিসিএস এর সুপারভাইজারেরও আপকামিং নোটিফিকেশন আমরা আভাস পাচ্ছি কিন্তু প্রায় সাত থেকে আট হাজারের মতো শূন্য পদ থাকার জন্য এখানে তোমরা যদি মেন্সের জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করার জন্য আমরা ইমেল আইডি দিয়ে দিচ্ছি ইমেলে আমাদেরকে তোমরা ফোন নাম্বারগুলো প্রোভাইড করো আমরা তোমাদেরকে কল করে নেব এবং এই যে আটশো সাতচল্লিশ টাকা এই আটশো সাতচল্লিশ টাকাও পেমেন্ট করতে হবে না আটশো টাকার মূল্যে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আইসিডিসি এস এর দু হাজার কুড়ি কম্পারিটিভ কোর্স ইন বেঙ্গলি যেটা দু হাজার কুড়ির থেকে সেরা একটি আপডেট আমরা জানিয়ে দিলাম এছাড়াও তোমরা যদি যে কোনো আড্ডা টু ফোর সেভেন থেকে যে কোনো কোর্স প্রোমো কোড দিয়ে অ্যাপ্লাই করার পরও যেটা তোমাদের হাতে থাকে না সেই ছাড়টা কিন্তু আমরা দিয়ে দেবো তোমরা শুধু কন্ট্যাক্ট করো আমার সঙ্গে কমেন্ট সেকশানের ইমেল আইডিতে তোমাদের ফোন নাম্বার পাঠিয়ে দাও আমরা অবশ্যই কন্ট্রাক্ট করে নেব তোমাদেরকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং কমেন্টে তোমার মন্তব্য জানাতে পারো যে তোমার আপকামিং নোটিফিকেশনে কোনো ইন্টারেস্ট আছে কি তাহলে কমেন্ট করতে ভুলবে না দেখ গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সকাল সকাল আজকে নিয়ে চলে এসেছি এম যেখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করে নেওয়া হবে আর এই নোটিফিকেশনটি একদম লেটেস্ট সতেরো এগারো দু হাজার কুড়ির একটি বিজ্ঞপ্তি সম্পূর্ণ ডিটেলসে জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও শুরু করার পূর্বে করবে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নিয়মিত যদি দর্শক হতে চাও আর এই রকম মাধ্যমিক পাশে যদি আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে প্রকাশিত হয়ে গেল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে এম পদে নিয়োগ করে নেওয়া হবে আর এখানে যে নোটিফিকেশান বা রিক্রুটমেন্টটি করা হচ্ছে তোমরা যদি স্ক্রিন দেখতে চাও অবশ্যই আমরা নোটিফিকেশান প্রোভাইড করে দেবো স্ক্রিন তোমরা কিভাবে এই পিডিএফ ডাউনলোড করতে পারবে সেটা আমরা দেখিয়ে দেব ভিডিওতে শুরু করার পূর্বে এখানে জানিয়ে রাখি কোন কোন ভ্যাকান্সিগুলো কিসে ডাকা হয়েছে এমটিএস পদের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি ডাকা হয়েছে ছটি এবং এমটিএস পদে যেগুলো আলাদা আলাদা বিভাগ করা রয়েছে যেমন তোমার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল অ্যাটেন্ডেন্ট এবং অপারেটর কাম মেকানিক এই রকম লিফ্ট যারা আবেদন করতে চাইছ এই সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানে যারা আবেদন করছো তাদেরকে জানিয়ে রাখি কোনো রকম আবেদন ফিস লাগছে না শুধুমাত্র ইমেল করলেই তোমরা আবেদন করে নিতে পারবে এবং এখানে তোমাদের জন্য আরও ইনফরমেশান দেওয়া রয়েছে যারা দেখতে চাইছো আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেব তোমরা দেখে নিতে পারবে এমটিএস পদের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান বলা হয়েছে আমরা একটু দেখে নিই এই এমটিএস পদের ক্ষেত্রে কুড়ি হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে বিলো পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে ফার্স্ট আগস্ট দু সাল অনুযায়ী এবং এখানে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা আইটিআই পাস করা থাকলে আবেদন করতে পারবে এখানে এমটিএস পদের ক্ষেত্রে সমস্ত পদের ক্ষেত্রে প্রায় সেম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে একটু অন্য রকমও আছে সেই ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি টোয়েন্টি টোয়েন্টি থাউজেন্ড এবং টোয়েন্টি টু থাউজেন্ড পর্যন্ত এখানে স্যালারি প্রোভাইড করা হতে পারে এবং এখানে তোমাদেরকে সাধারণত যে নিয়োগ প্রক্রিয়াটা করা হবে অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মটাকে তোমাদেরকে লিখতে হবে এবং তোমাদেরকে ইমেল থ্রু পাঠিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এই অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মটাকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার পরে তোমরা কিভাবে ডাউনলোড করবে একটু দেখে নাও আমরা ভিডিওর নিচে ডেস্ক্রিপশনে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক প্রোভাইড করে দেব তোমরা নিচের দিকে চলে আসবে এবং আসার পরেই দেখে নিতে পারবে এখানে তোমাদের জন্য যে পিডিএফ এর লিঙ্ক প্রোভাইড করা হয়েছে ডাউনলোড এখানে অ্যাডভার্টাইজমেন্ট বলে এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের পিডিএফটা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে লাস্ট ডেট হচ্ছে তেইশ এগারো দু হাজার কুড়ি বিকাল পাঁচটার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে কোন ইমেল কোন ইমেল আইডিতে ইমেল পাঠাবে এখানে তোমাদের সুবিধার ক্ষেত্রে আমরা দিয়ে রেখেছি এই ইমেল আইডিতে তোমাদের ইমেল পাঠাতে হবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই রকম মাধ্যমিক চাকরির খবর নিয়মিত যদি পেতে চাও আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করে থাকি সমস্ত চাকরির আপডেট সবার প্রথম পৌঁছে দিতে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে মাতারাম গুড মর্নিং এভরি সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশানের পক্ষ থেকে নতুন একটি চাকরির আপডেট আমরা প্রদান করতে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে হয়তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই রকম লেটেস্ট চাকরির আপডেট সবার প্রথম পেতে হলে আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইতিমধ্যে যারা প্রাইমারি শিক্ষক পদে আবেদন করতে চাইছেন বা যারা আবেদন করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু বিরাট একটি আপডেট প্রকাশিত করল এবং যেটা বলা হচ্ছে ডিসেম্বর ও জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু ষোলো হাজার পাঁচশো শূন্য পদে রাজ্য সরকারের তরফ থেকে প্রাইমারি স্কুলে নিয়োগ করে নেওয়া হবে প্রাথমিক টেট পরীক্ষা নিয়োগের অবশ্যই বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার ডিসেম্বর ও জানুয়ারি মাসের মধ্যেই প্রার্থী নিয়োগের সিদ্ধান্ত করতে চলেছে বলে জানা গিয়েছে বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে ষোলো হাজার পাঁচশো শূন্য পদ এবং দু হাজারের সরি কুড়ি হাজারেরও বেশি কিন্তু নিয়োগের একটি বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসবে বলে জানা যাচ্ছে এবং যেটা জানুয়ারি মাস থেকে শুরু হবে বলে কিন্তু এই ঘোষণাটি করে দিয়েছেন এবং এখানে আরও জানা গিয়েছে যারা হয়তো অনেকই আছে যারা বিএ ডিএলএড করে বসে আছে তাদের জন্য কিন্তু এবার হাসি ফুটতে চলেছে কারণ এই চাকরির মুখে আপডেটটি হয়তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হয়তো তারা জানে না যে এখন কোনো প্রাইমারি টেট হচ্ছে কি না তাদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ খুব শীঘ্রই মানে জানুয়ারি না হলে ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি হবে প্রকাশিত হবে যেখানে কিন্তু শূন্য পদগুলো বিশেষভাবে বিভক্ত করা থাকবে এবং যারা হায়ার সেকেন্ডারি এডুকেশান আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই শূন্য পদ রাখা হবে এবং কতটা রাখা হবে তার উপরে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যখনই অফিসিয়াল নোটিফিকেশান আসবে আমরা জানিয়ে দেব তার আগে আমরা জানিয়ে রাখলাম একটি আপডেট যে আপডেটটা তোমরা কিন্তু অনেকটাই সুবিধা হলো এই আপডেটটা পাওয়ার পর কারণ এই সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে সবার প্রথম আপডেট গুলো প্রদান করা হয় থাকে আমাদের ভিডিও না যদি লাইক করে থাকো অবশ্য লাইক করে দাও এবং তোমার জেলার নাম কমেন্ট করে জানাও যে তোমার জেলা থেকে আবেদন করতে পারবে কিনা সেটাও আমরা জানিয়ে দেব। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দমাতরম গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আমরা নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি যেখানে নিয়োগ করে নেওয়া হবে সমস্ত চাকরিজীবীদের এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে এই চাকরির আপডেটটি প্রকাশিত করেছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সমস্ত ছাত্রছাত্রীরা দেখতেই পাচ্ছ দু হাজার কুড়ি লেটেস্ট আপডেট এবং এখানে আমরা সম্পূর্ণ ডিটেলসে জানাবো ভিডিওটা ভিডিও শুরু করার পূর্বে করব একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করি ইন্ডিয়ান অয়েল বা অন্যান্য চাকরির আপডেট সবার প্রথম পৌঁছে দিতে এখানে প্রধানত কোন কোন পদে নিয়োগ করে নেওয়া হচ্ছে আমরা একটু দেখে নিই এখানে ইস্টার্ন রিজনিং যে জোনগুলো আছে আলাদা আলাদা জোনে আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে এবং এখানে যারা আবেদন করবে কোন কোন পদগুলি এবং কোন কোন ট্রেডে নিয়োগ করে নেওয়া হবে সেইগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং টিআইএল এখানে নিয়োগ করা হবে হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং এখানে নিয়োগ করা হবে অ্যাকাউন্টস পদের ক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটর এছাড়াও এখানে নিয়োগ করা হবে অন্যান্য পদে সমস্ত জেলা রাজ্য এবং অন্যান্য জায়গা টোটাল অল ওভার ইন্ডিয়া যেমন আমাদের এখানে যে স্টেটগুলোর কথা বলা রয়েছে উড়িষ্যা ছত্তিশগড় এছাড়াও রয়েছে ঝাড়খণ্ড এছাড়াও রয়েছে হারিয়ানা পাঞ্জাব দিল্লি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু স্টেটের নাম এখানে রয়েছে যারা ওয়েস্ট অথবা কলকাতা থেকে যারা আবেদন করতে চাইছ তোমাদের জন্য কিন্তু আমরা ডিটেলস এবং কতগুলো বিভক্ত শূন্যপদ রাখা হয়েছে সেগুলো কিন্তু জানিয়ে দেব ওয়েস্ট বেঙ্গলে পদের ক্ষেত্রে এখানে টোটাল যে ভ্যাকান্সির কথা উল্লেখ করা রয়েছে তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে টোটাল ভ্যাকান্সি চুয়াল্লিশটি বলা রয়েছে এবং সমস্ত কাস্ট অনুযায়ী কিন্তু এখানে আলাদা আলাদা ভ্যাকান্সিতে নিয়োগ করে নেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কি চাওয়া হয়েছে আমরা একটু দেখে নিই এখানে সমস্ত চাকরি প্রার্থীদের আইটিআই পাস থাকলেই আবেদন করতে পারবে এবং আলাদা আলাদা পদের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতার কথা অবশ্য বলা রয়েছে কোয়ালিফিকেশান এখানে তোমরা যদি লক্ষ্য করে দেখো কোয়ালিফি কেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে তোমাদের জন্য টেকনিশিয়ান পদের ক্ষেত্রে কিন্তু এখানে টেন প্লাস টু আইটিআই পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে যারা অ্যাপ্রেন্টিস নেবে তাদের ক্ষেত্রে টেন প্লাস টু আইটিআই পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস যারা পদে যারা হিউম্যান রিসোর্স পদে যারা আবেদন করবে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে এবং এছাড়াও এখানে রকম আইটিআই পাসের কথা কথা বলা হয়নি এছাড়াও টেকনিক কাল অ্যাপ্রেন্টিস পদে যারা আবেদন করবেন টেলিকমিউনিকেশন পদে তাদের ক্ষেত্রে টেন প্লাস টু অথবা আইটিআই এবং ইলেকট্রিক্যাল কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এই ধরনের সমস্ত যোগ্যতা তোমাদের থাকতে হবে তাহলেই এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে অ্যাকাউন্টেন্ট পদের যারা আবেদন করবে ব্যাচেলার ডিগ্রি ফুল টাইম কমার্স থেকে পাশ করতে হবে গ্র্যাজুয়েশান এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ফেসার নিয়োগ করবে টুয়েলভ পাস এবং বিলো যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে মানে বাট বিলো গ্র্যাজুয়েট মানে তোমাদের যদি টুয়েলভ পাস যোগ্যতাও থাকে এবং হয়তো তোমরা গ্র্যাজুয়েশান করছো সেই ক্ষেত্রে আবেদন করতে পারবে লাস্ট যেটা আছে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে এখানে টুয়েলভ পাস যোগ্যতা এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটারের ট্রেনিং থাকতে হবে ওয়ান ইয়ার এবং এখানে তোমাদের এনএস যেটা ন্যাশনাল স্কিলের তরফ থেকে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান এইগুলো যোগ্যতাগুলো থাকা দরকার অত্যন্ত এবং এখানে এজ ক্রাইটেরিয়া যেগুলো দেওয়া রয়েছে আঠেরো থেকে চৌ চব্বিশ এবং তিরিশ দশ দু হাজার কুড়ি এখানে তোমার বয়সের সময়সীমা নির্ধারিত করে দেয়া রয়েছে এবং এখানে কত মাসের ট্রেনিং হবে সেগুলো বলে দেয়া রয়েছে এবং বয়সের জন্য ছাড়ের জন্য সমস্ত ইনফরমেশান দেয়া রয়েছে সেগুলো তোমরা ডিটেলসে যদি জানতে চাও আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সুমন জব ডট ইনের লিঙ্ক প্রোভাইড করে দেব অথবা তোমরা সার্চ করেও সরাসরি চলে আসতে পারো নিয়মিত চাকরির আপডেটগুলো দেখে নিতে এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে সরাসরি আবেদন করার লিংক পেয়ে যাবে এবং এখানে বিজ্ঞপ্তির লিঙ্কও পেয়ে যাবে তোমরা যখনই এই বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করবে আমরা যে পিডিএফ থেকে এতক্ষণ ধরে তোমাদেরকে ইনফরমেশানগুলো দিলাম সেই ইনফরমেশানগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে এবং চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এই ট্রেনিংটা করে রাখলে কিন্তু অনেকটাই তাদের সুবিধা এবং তোমাদের জন্য কিন্তু অনেকটা ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য কিন্তু এটা তোমরা এগিয়ে থাকবে সমস্ত আদার্স স্টুডেন্টসদের থেকে এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চার এগারো দু কুড়ি থেকে শুরু হয়েছে এবং এখানে তোমাদের অনলাইনে যেটা তোমাদের পেমেন্টের ব্যাপার রয়েছে লাস্ট ডেট এখানে তোমরা যদি দেখো এখানে তিরিশ দশ দু কুড়ি থেকে এখানে কিন্তু তোমরা যেটা বলা হয়েছে এলিবিলিটি ক্রাইটেরিয়া যেটা ধরা হয়েছে এবং লাস্ট ডেট অনলাইনে আবেদন করা বাইশ এগারো দু এখানে তোমরা লাস্ট ডেটের আগে আবেদন করে ফেলো যদি এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে যে তোমাদেরকে অ্যাপ্রেন্টিস দেয়া হচ্ছে এটা যদি তোমরা নিতে চাও এবং সমস্ত স্টেট থেকেই কিন্তু এটা আবেদন করা যাচ্ছে খুব একটা খারাপ এটা কিন্তু না তোমরা যদি করে রাখো ভবিষ্যতে কিন্তু ইন্ডিয়ান অয়েলের যখন বিজ্ঞপ্তি ছাড়বে তখন কিন্তু তোমরা এখান থেকে অনেকটাই সুযোগ সুবিধা পেয়ে যাবে কারণ এই সমস্ত ট্রেনিংগুলো আমাদের অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের জন্য প্রোভাইড করা হয় কারণ তোমরা যদি লক্ষ্য করে দেখো এই রকম আপডেট কিন্তু অন্য কোথাও আর পাবে না ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করে থাকি এই রকম ভিডিও প্রোভাইড করতে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্টে জানাতে পারো তোমরা কি ধরনের চাকরি বা কি ধরনের ট্রেনিং এ তোমরা আপডেট পেতে চাও আমরা চেষ্টা করবো অবশ্যই তোমাদের কমেন্ট সেকশানে অবশ্যই রিপ্লাই দিতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে